আজকে আমি আপনাদের সাথে চিলি চিকেন বানানোর ইজি রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিই কিভাবে আমরা চিলি চিকেনটা বানাতে পারি। চিলি চিকেন বানানোর জন্য আমাদের বোনলেস চিকেন লাগবে। এখানে আমি 300 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর সেগুলোকে ছোট ছোট কিউবে কেটে নিয়েছি। এই বোনলেস চিকেনগুলোর মধ্যে আমি এখন ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। এরপরে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এটা 1/4 টিস্পুন আদা আর 1/4 টিস্পুন রসুন বাটা রয়েছে। এখন দিয়ে দিলাম 1/4 টিস্পুন চিলি সস, 1/4 টিস্পুন টমেটো সস আর 1/4 টিস্পুনের চেয়েও একটু কম সোয়া সস। এই সমস্ত কিছু দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে একটা ছোট ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি আবারও সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দেব ময়দা, 3 টেবিল চামচ ময়দা আমি দিয়ে দিচ্ছি। আর আমি দেব কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়াতে বা কমাতে আপনারা পারেন, যেভাবে যতটা ডিম থাকবে, যে কনসিস্টেন্সি থাকবে ডিমের, তো সেই অনুযায়ী ময়দা বা কর্নফ্লাওয়ারটা বাড়বে কমবে। এভাবে ম্যারিনেট করে আমাদের রেখে দিতে হবে 1/2 ঘন্টা, আর তারপরে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। সাদা তেলে খুব ভালো করে লো ফ্লেমে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই ভাজার সময়ে চিকেনটা যেন সেদ্ধ হয়ে যায়, জাস্ট গ্রেভিটা বানিয়ে আমরা ছেড়ে দেব চিকেনগুলোকে। তাই জন্য অল্প আঁচে সময় নিয়ে এই চিকেনগুলোকে ভাজতে হবে। এখন কড়াইতে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচানো আর স্লিট করা কাঁচা লঙ্কা। এখানে 8টা মতো রসুন আমি নিয়ে নিচ্ছি আর সেগুলো কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর এখানে আমি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা স্লিট করে নিয়েছি। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। হাই ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো স্প্রিং অনিয়নের যে সাদা অংশটা সেইটা, পেঁয়াজ পাতার সাদা অংশটা। এখন আমি একটা সস রেডি করে নিচ্ছি, ওই জন্য বাটিতে আমি নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন চিলি সস, 1/2 টিস্পুন টমেটো সস আর 1/4 টিস্পুন ডার্ক সোয়া সস। এই সমস্ত সসগুলোকে আমি 3 থেকে 4 টেবিল চামচ জল দিয়ে ভালো করে গুলে আলাদা করে সাইডে রাখছি। আর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, কিউব কিউব করে কেটে রেখেছি, সেটা দিয়ে হাই ফ্লেম থাকবে অবশ্যই রান্নাটা পুরো করার সময়। আর ক্যাপসিকামটা দিয়ে 1-2 মিনিট নেড়ে আমি দিয়ে দেব এখন পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকেও আমি ক্যাপসিকামের মতোই কুচিয়ে রেখেছি আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু নুন, এখানে আপনারা স্বাদ মতো নুন দেবেন, এই ধরুন 1/4 টিস্পুন মতো। যতক্ষণে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা ভাজা হচ্ছে, আমি ওই সসটাকে জল দিয়ে গুলে নিয়েছিলাম আর এই সসটা এখন আমি দিয়ে দিলাম। সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের পরিমাণটাও আপনারা গ্রেভির কনসিস্টেন্সি অনুসারে বাড়াতে বা কমাতে পারেন। এখন আমি জল দিয়ে দিচ্ছি, যতটা গ্রেভি আপনাদের পছন্দ সেই অনুযায়ী জল দেবেন। আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা পেঁয়াজ পাতার আর কি সবুজ অংশটা, এখানে আমি 2 টেবিল চামচ মতো পেঁয়াজ পাতা কুচুনো দিয়ে দিলাম। আর ঝোলটা যখন একটু ফুটে আসবে গ্রেভিটা, তখন আমি ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আর একটু ফোটার জন্য অপেক্ষা করলাম। আর এটা হয়ে গেলেই আমাদের চিলি চিকেন সম্পূর্ণ রেডি। আশা করি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগলো। আমি বলবো আপনাদেরকে অবশ্যই এই রান্নাটা ট্রাই করতে আর আমাকে জানাতে আপনাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ।